বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা ব্যয় নিয়ে সন্তুষ্ট নন অধিকাংশ রোগী। অভিযোগ আছে অযৌক্তিক ওষুধ প্রয়োগ আর আইসিইউ বিলের ধোয়াশা নিয়ে। বিলে সিংহভাগ জুড়েই থাকছে কোভিড সার্ভিস চার্জ। স্বাস্থ্যমন্ত্রী বলছেন অতিরিক্ত বিলের বিষয়টি নজরে এসেছে সরকারের। এ বিষয়ে অবশ্যই হাসপাতালগুলোকে নির্দেশনা মানতে হবে। স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি ডাক্তার রশিদী মাহবুব বলছেন বিল নিয়ে স্বচ্ছতা জরুরি, প্রোটোকলের বাইরে গিয়ে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই কারো। সারোয়ার সুমনের প্রতিবেদনে বিস্তারিত। করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের শামীমারা বেগম ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সুস্থ হননি, কিন্তু ভর্তির পঞ্চম দিনের মাথায় হাসপাতালের ব্যয় আর সেবায় সন্তুষ্ট না হওয়ায় অন্য হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে যে পাঁচ দিন ভর্তি ছিলেন, সে সময় করোনা সহ এক ডজন টেস্ট, 10 রকম ওষুধ, দামি ইঞ্জেকশন সহ আইসিইউতে চিকিৎসা চলেছে তার। সব মিলে বিলের অঙ্ক ঠেকেছে 2,54,734 টাকা। ডক্টরদের চার্জ, তারপর হচ্ছে হসপিটাল চার্জ, ওরা প্রায় 1,50,000 টাকার উপরে ধরছে। প্রত্যেক দিন 2টা করে পিপি লাগে, 2-4 হাজার টাকা। অথচ এদের স্টাফদের পিপি দেখলে বোঝা যায় একবারে ধুমরানো মুচকানো। তো আমার সাথে উনি কথা বললো যে আপনাদের পেশেন্টের এই অবস্থা, আপনার একটু প্রিপারেশন থাকেন যে 1,00,000 টাকার ইঞ্জেকশন দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে 1,00,000 টাকার উনি কী ইঞ্জেকশন দেবে, কোভিডের তো কোনো চিকিৎসাই নেই। এমন চড়া বিলের ব্যাখ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কোভিডে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেড়েছে হাসপাতাল পরিচালনা ব্যয়। 3-4 মাস চলছে, আমাদের কোনো স্টাফ কিন্তু আক্রান্ত হয়নি, কারণ আমরা একদম এই কোয়ালিটি জিনিস দিচ্ছি তাদেরকে, দেইনি তাদেরকে ওইখানে কিছু কিছু পেশেন্টদের চার্জ করে থাকে এই কোভিড এর জন্য আলাদা। কোভিড এর পেশেন্টদের জন্য কেন বিল বেশি আসতেছে? রেমেডিস ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক, আমরা স্টাফ পাচ্ছি না, ডক্টর পাচ্ছি না। একটা ডক্টরকে যারা 5,000 টাকা বেতন তাকে আমরা 10,000 টাকা বেতন দেওয়া লাগতেছে, কিন্তু তার জন্য আমরা অতিরিক্ত কোনো চার্জ করতেছি না। তবে তখনও শেষ হয়নি শামীমারার গল্পটা। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে গ্রিন রোডের যে হাসপাতালে গেছিলেন, সেখানে নেয়ার 6 ঘন্টা পর চলে যান পৃথিবী ছেড়ে। মেগাসিটি চট্টগ্রামেও করোনা রোগীদের বিলের ফর্দটা ছোট নয়। কাশিফা খানম নামে এক রোগী চট্টগ্রামের ডেল্টা হেলথ কেয়ার ও পার্কভিউ নামে দুটি হাসপাতালে 10 দিনে ব্যয় করেছেন প্রায় 1,50,000 টাকা। এর মধ্যে সার্ভিস চার্জে ছিল প্রায় 50,000 টাকা। অতিরিক্ত বিলের এই বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়েরও। মন্ত্রী বলছেন এ ব্যাপারে নজরদারি আছে সরকারের। প্রাইভেট হাসপাতালে হয়তো চার্জেসটা একটু বেশি, এই বিষয়ে আমরা অলরেডি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি অফিসকে আমরা নির্দেশনা দিয়েছি, এবং সরকারের থেকেও, প্রায় পিএম দপ্তর থেকেও একটা নির্দেশনা আছে যে এই বিষয়টি দেখে যেটা জাস্টিফাইড হয় এগুলো যাতে নির্ধারণ করে দেওয়া হয়। স্বাস্থ্য অধিকার আন্দোলনের জাতীয় কমিটির সভাপতি বলছেন ব্যয় নিয়ে রোগীর স্বজনদের সাথে কাউন্সিলিং জরুরি। ভয় ভীতি নিয়ে একটা রোগীকে নিয়ে আসছে, কিন্তু তাকে তো কাউন্সিলিং এর ব্যাপার আছে, তুমি এখানে করতে গেলে আমরা কিন্তু এইভাবে করব, কিন্তু সেই কাজটাও তো কেউ করে না। সুতরাং তারা মনে করে যে অল্প পয়সা এটা চলে যাবে। আবার দেখা গেল বা যখন আপনি বাইরে হচ্ছেন, ইভেন ডেড বডি নিয়ে 15,00,000 টাকা চার্জ হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ এ ম্যাস। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।